প্রথমেই আল্লাহ আল্লাহ নবীর প্রতি স্মরণ রেখে পৃথিবীর যত পীর মাশায়েক ওলি আফজাল গাউস কুতুব আজকের আসরের বিচার গান প্রিয় আশেকান তরিকতের জগতের ভাই বোনেরা, আমার বিপক্ষের শিল্পী বাংলাদেশের অনেক জ্ঞানী শিল্পী, তত্ত্ববিদ রশি সরকার সাহেব, সকলের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা সালাম জানিয়ে আমার সহশিল্পী বৃন্দ যারা আছে সকলের কাছে ভালোবাসা রেখে আমি আমার কাজ শুরু করছি। সবাই সবার জন্য দোয়া রাখুন। হযরত বাবা কাল্লা সাইদ এবং তারক আলী শাহ বাবা, জিন্দা পীর জিন্দা অলি, ওনাদেরকে স্মরণ করছি। অবশ্যই ওনারা দেখেন জানেন শোনেন, বাবা যেন আমাদেরকে দয়া করেন, আমরা যেন ভালোভাবে আজকের এই পালা জীব পরম, আমরা জীব পরম থেকে গান গাব। হযরত তারক আলী শাহ বাবা, উনি যেন আমাদের প্রতি ওনার সুদৃষ্টি রাখেন, আমরা যেন ভালোভাবে গাইতে পারি, এই কামনা করে আমি প্রথমেই একটি গান আরম্ভ করছি। আমার উপরে তোমার কিসের অধিকার, হে প্রভু তোমাকে ডাকতে হবে, তোমাকে বুঝতে হবে কেন, কখন কোন জায়গায় তুমি আমাকে কি করেছিলে তা কেন মনে পড়ে না, কি করেছিলে কোথায় কিভাবে করেছিলে, তখন আমি কি ছিলাম তুমি কি ছিলে, তখন কি আমি আলাদা কেউ ছিলাম, যদি থেকে থাকি তো সে কথাগুলি আমার কেন মনে পড়ে না। হ্যাঁ তবে মনে পড়ে, কি মনে পড়ে যাহা দেখি, কি দেখি তাই বলি, আমি আমার তুমি তোমার, আমি আমার তুমি তোমার, আমাকে নিয়েই বড় আমি অসিয়ন্তে যার, আমার উপরে তোমার কিসের অধিকার, আমার উপরেই তোমার কিসের অধিকার, যদিও আছে কিছু পিতা আর মাতার, যদিও আছে কিছু পিতা আর মাতার,
সংসার যদি ওই আছে কিছু পিতা আর মাতা সিলাই দেখলাম এই হব সংসার দশ মাস দশ দিন হয়ে মায়ের অধীন আমি দশ মাস দশ দিন হয়ে মায়ের অধীন অন্ধকারে ছিলাম গর্বে তাহার অন্ধকারে ছিলাম গর্বে তাহার আমার উপরে তোমার কিসের অধিকার আমার পরে তোমার কিসের অধিকার আমার পরে তোমার কিসের অধিকার কত না কষ্ট করে মায় বলে আর কাকি কত না কষ্ট করে নিজে মরিয়া বাসাইল আমাকে দুগ্ধ খাইয়া সেদিন হয়েছি মহারি হয়েছি মহারি কি দিয়ে দুগ্ধ খাইয়া সেদিন হয়াসি মহারিন জন্ম জন্মান্তরে কি আর পারব শুধিবার আমার উপরে তোমার কিসের অধিকার আমার উপরে তোমার কিসের অধিকার আমার উপরে তোমার কিসের অধিকার রিক্সা চালাইয়া বাবাই কি বেঠালা গাড়ি রিক্সা চালাইয়া বাবা সারাদিন কষ্ট করে সন্ধ্যায় আসত বাড়ি দেখে আমার মুখ ভুলে যাইত শতদূর ওরে দেখে সন্তানের মুখ ভুলে যাইত শতদূর কি দিয়ে শুধিব এই ঋণী বাবার কি দিয়েই শুধিব এই ঋণী বাবার আমার উপরে তোমার কিসের অধিকার আমার পরে তোমার কিসের অধিকার আমার পরে তোমার কিসের অধিকার গরিবের ছেলে তাই কথাটা বলি আমার বাবা গরিব ঈদুল ফিতর ঈদুল আজহা আসলে পাশের বাড়ির ছেলে ওর বাবার পয়সা আছে ছেলেকে নিয়ে মার্কেটে যাচ্ছে এক সপ্তাহ 15 দিন আগে আমাকে বলছে মালিক দেখো আমার বাবা এই দিয়েছে আমি বললাম আমার বাবাও দিবে কিন্তু বাবার যে দেওয়ার সামর্থ্য নাই বাবার যে সমর্থ নাই বাবাও শুনতে পাইল দূর থেকে মালিক বলছে আমার বাবাও দিবে যদি না দিতে পারি বাবার ভিতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে বাবা সেদিন থেকে কি করলো বয়স যদিও বেশি 6 ঘন্টা রিক্সা চালাইতেই বাবার সংসার চালাইতে কষ্ট হয়ে যায় কিন্তু সেদিন থেকে বাবা এক সপ্তাহ 12 ঘন্টা রিক্সা চালাইলো 6 ঘন্টার সংসার 6 ঘন্টার পয়সা দিয়ে আমার জন্য লাল পিরান লাল জুতো এনে দিয়ে আমারে পড়াই দিল অথচ সেই দিন ঈদের দিন বাবার গায়ে একটা ছিঁড়া গেঞ্জিও ছিল না তবুও বাবা খুশি আর কিছু না হোক আমি আমার মালিককে যে দিতে পারলাম বাবা আমাকে দিয়েই খুশি হয়ে গেল বাবা একটা গেঞ্জিও নিতে পারে নাই আমি যখন বাবা হলাম তখন কি আমি একটু অনুভব করতে পারলাম যে আমার জন্য বাবা কি করেছে আর যদি এই ঋণটুকু আমি শোধ করতে না পারি বলেন কোন আল্লাহ এসে আমাকে তোরাবে
কোন মাশায়েক কোন নবী এসে আমাকে সাবায়াত করবে? যেহেতু আমি ঋণগ্রস্ত, তাই এই কথাগুলি যখন আরো আরো লোকের মধ্যে দেখি তখন আমার মনে পড়ে আমার বাবাও তো এরকম করছে। কিন্তু তুমি আল্লাহ, তুমি বরং যদি আরো দুইজন থাকতে, তিন চারজন থাকতে, তাহলে তাদের থেকে অনুভব করতাম, তাহলে মনে হয় আমার জন্য আমার বড় রহম করছে। কই তো, তাও তো তোমাকে দেখি না। এক কথাই জবাব কি? একাকার, একজন সে, দ্বিতীয় নাস্তি, দুইজন কেউ নাই। তাই আমি কি করে বলি যে তুমি আমাকে সেই সৃষ্টির লগ্নে কি করেছো, না কি করলা, কোথায় কোন অবস্থায় কোন বুগার করেছো? আমার মনে পড়ে না। মনে এই কথাগুলি পড়ে তখনই আমার নয়ন জলে বলবাসে, আমার বাবা আমার জন্য এই কাজ করলো। কিন্তু তোমার কথাগুলি যদি মনে পড়তো তাহলে তো একদিন একটু কাঁদতাম। তাই আমি জানতে চাচ্ছি তুমি আমাকে কি করেছো, যদি করে থাকো তাহলে আমার মনে কেন পড়ে না? রিক্সা চালাইয়া বাবা কিবা ঠেলা গাড়ি, ওরে সারাদিন কষ্ট করে সন্ধ্যায় আসতো বাড়ি, দেখে আমার মুখ ভুলে যাইতে যতদূর, দেখে আমার মুখ ভুলে যাইতো শতদূর। কি দিয়ে শুধিব এই রিনি বাবার, কি দিয়ে শুধিব এই রিনি বাবার, আমার উপরে তোমার কিসের অধিকার? জন্ম হতে যা করেছে পিতা মাতায় ধাপে দাও, ওরে তুমি তো সাজেছ তুই আর ছেলের বাপ, জন্ম হতে যা করেছে পিতা মাতায় ধাপে দাও, ওরে তোমরা তো সাজেছ তুই আর ছেলের বাপ, সবচাইতে বড় পাপ ওই মা বাবা আইনা দিলে মা, সবচাইতে বড় পাপ বাবা আইনা দিলে মা, সবচাইতে বড় পাপ, সবচাইতে বড় পাপ ওরে মা বাবা আইনা দিলে মা, তাই করি অনুতাপ মালিক সরকার, আমি তাই করি অনুতাপ মালিক সরকার, আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? আমার উপরে তোমার কিসের অধিকার? গানেরই মাঝে কিছু চাওয়ার রইল, আর কোরআন সম্বন্ধে যদি কোনো কথা বলেন, কোরআন থেকে কোন আয়াত যদি বলেন আমিও বুঝি না, কোরআন ঠোরান আমি বুঝি না, কারণ আমি লেখাপড়া জানি না। যদি আপনার কোনো জ্ঞান থাকে, আপনার কোনো ক্ষমতা থাকে, আমি যে লেখাপড়ি করি নাই তবুও আপনি যা বলেন বুঝার মতো জ্ঞান যদি আমার না হয় তাহলে হয়তো আপনার বলার দোষ, আর না হয় আমার মধ্যে যে জ্ঞান দিচ্ছেন এটা জ্ঞানের দেওয়ার দোষ, ঠিক মতো দিয়া তারপরে বলবেন। গেল এ কথা। এবার একটি প্রশ্ন কি করব, কার কাছে করব? প্রশ্নটা হলো আমরা সারা পৃথিবীতে যতগুলি মুসলমান আছি তার চার ভাগের তিন ভাগ মুসলমান আমরা প্রতি শুক্রবার নামাজের মাধ্যমে মুনাজাত করে অনেক কান্দাকাটি করেছিলাম, মাবুত আমরা সমস্ত মুসলমান আছি, বিনিময়ে তুমি ইরাককে রক্ষা করো, এই কথাটা বলছিলাম। দয়া করে বলবেন কি আমাদের কথা আপনি কি শোনেন নাই, না পৌঁছায় নাই,
না কবুল হইল না, এই গেল। তারপর আবার বলেছিলাম যাকে আল্লাহ যদি না করে তাহলে মাধ্যম ধরি, কইলাম যে হযরত আলীর মাজার যেখানে হাসান হোসেন, ফরাত নদী, হযরত বড় পীর, বড় বড় ওলিদের মাজার, ওয়াশকুরনির মাজার, তখন ওখানে এদের দোয়াই বললাম যে আল্লাহ এদের দোয়াই দিয়া বলি ইরাকরে বাঁচাও। এখন এই বাঁচানোর সাথটা কি ইরাকে ধ্বংস করা হইল তাহলে কি ইরাকের দোষে ইরাক ধ্বংস করা হইল, না আমাদের দোয়ার মধ্যে কোনো গরমল ছিল? যদি থেকে থাকে, আর বলা হয়েছে আমি আমার বন্ধুর সম্মানার্থে অনেক কিছু করি, সেই বন্ধুদেরও দোহাই দিয়ে দেখছি এই পর্যন্ত কাজ হইল না। পরম কবে কি করছে না করছে সেটা আমার জানার বিষয় না, বর্তমান বাস্তব যা দেখি তার মধ্যে আপনি আলাপ করবেন, আমি এর বেশি আর বুঝি না। স্যার দেখি আমি তাই জিজ্ঞাসা করব, পিছনে কি হয়েছে, আপনি কি করছেন, আমি কিছু আমার জানার বিষয় না, আমি যা দেখতেছি তাই জিজ্ঞাসা করব, পারলে মীমাংসা। আমি আমার তুমি তোমার, আমি আমার তুমি তোমার, আমি আমার তুমি তোমার, আমাকে নিয়েই বড় আসি ইন্তেজার, আমার উপরে তোমার কিসের অধিকার, শোনেন এতক্ষণ যাই গেছে। এবার আমি আপনাকে আমি আপনার আমার আমার বাড়ি আমার বাড়ির কাজ দাবারে আপনাইছেন, এবার যা মন আমি তাই করে দিব, সুযোগ পেয়েছি না এখন। কিন্তু আপনারা সবই জীবের স্টেজে, আমিও জীব আপনিও জীব, আমার পক্ষে থাকবেন না থাকবেন কার পক্ষে? দেখো আজকে আমার ব্যাব আঁকতে ভাই ধরছি, তোমার ব্যাব আঁকতে বুঝছে ঠিক না? এই গেল এটা, যত কথাই বলি অন্তত একটা ভালো কথা বলবার মতো সুযোগ করে না দিলে সেই বাবার বলবে কোথেকে নাকি? কেন এটা কারণটা হলো ওই যে বলছে আমারে যদি কেউ একবার ডাকে আমি তাকে দশ বার, আমার জন্য যদি কেউ এক হাত অগ্রসর হয় আমি দশ হাত, আমার জন্য যদি দশ পা আসলে আমি দশ তার জন্য দশ পা যাই, আর আমার জন্য না এসে যদি কেউ এক পা পিছায় আমি দশ পা পিছাই, তাইলে আমি যদি পিছিয়ে যাই তাহলে পিছিয়ে যায়, আমি যদি সামনে যাই তাহলে সামনে আসে, আমি যদি ডাকি তাহলে উনি ডাকে, আর যদি আমি না ডাকি তাহলে উনিও ডাকে না। তাই আমি জিজ্ঞাসা করব একটা খুব এই দ্বন্দ্বের কথা, বলবে কি এই যে কোরআনটা তিরিশ পারা এটা আরবে আরবদের ভাষায় মানে আরবের মাতৃভাষায় এই কোরআনটা নাজিল করা হয়, পৃথিবী হইল, পৃথিবীতে আদম আসলো, মানব বাগান গড়ল, তারপরে জায়গায় জায়গায় গোত্র যায় যায়া ভাগ কইরা দেশের নাম রাখলো, মানুষও আসে নাই কোরআনও আসে নাই ভাষাও আসে নাই, মানুষ আসলো তারপরে বিভিন্ন ভাষায় ভাষা হইল নাকি? তাইলে আমি জানতে চাচ্ছি আরবদের ভাষায় যদি কোরআন নাজিল করে থাকে সর্বপ্রথম লৌহে মাহফুজে যে কোরআনটা লেখা আছে আল্লাহ লিখছিলেন এটা কোন ভাষায় লিখছিলেন? এটা কি আরবি ভাষায়? যদি আরবি ভাষায় হয় আরবি হয় নাই মানুষই হয় নাই তো আবার ভাষা আসবে কোথেকে? আমার প্রশ্ন ওই যে লৌহে মাহফুজে যে কোরআনটা ছিল এটা কোন ভাষায় ছিল? এটা কি আরবিতে ছিল না ফার্সিতে ছিল? কোন ভাষায় কোরআনটা লেখা হয়েছিল এই সম্বন্ধে একটু ইঙ্গিত করলে খুব খুশি হব। আমি আমার তুমি তোমার, আমি আমার তুমি তোমার, আমাকে নিয়েই বড় আসি ইন্তেজার, আমারে নিয়ে বড় কিসের অধিকার, আমার উপরে তোমার কিসের অধিকার,
আমার উপরে তোমার কিসের অধিকার। ওরে যুগে যুগে আল্লাহ কুরআন বান্দার উপর হয় না জেল, ওরে যুগে যুগে আল্লাহ কিতাব বান্দার উপর হয় না জেল, যুগে যুগে আল্লাহ কুরআন বান্দার উপর হয় না জেল। আমানুদের কথাবার্তাই সেই কিতাবের ফেল, পরে কি বোতাম মেনে এই বর্তমানে তার দেখতেছি তুমি আমার এখান থেকে বুঝাইবে না, আমি অত আগে বাসে যাব না, একটু তোমার যে তোমার বাবাই জন্ম দিছে তোমার জন্মটা তো তুমি মানো, জন্ম দিতে গেলে তুমি দেখো নাই না দেহে জন্মটা মানো কি রাখি দেখো তাহলে না দেহে যদি তোমার বাবার জন্মটা তুমি মানো তাহলে সাথে সাথে আরো কিছু মানবে সে ব্যবস্থা আমি করবানি। আর যদি বলো যে না আমার বাপে যে সময় জন্ম দিছে ও আমি দেখিও নাই ও আমি মানবো না তাও কইলে কইতে পারো, মালিক সরকার আল্লাহ কি করছে তোমার বাবা আর মা যেদিন মিলছিল সেদিন দুদিন বুদ্ধি করে লইছিল্লা যে আজকে মালিক সরকার বানামো, সেদিন তারা হাউসে একে অপরকে পাওয়ার জন্য উভয়ে উভয়ের সঙ্গে মিলন হয়েছিল। আমি রহমানের রহিম দয়ালু দাতা তোমার বাবা এক সেকেন্ডের একটি লোভের বশবর্ত হইয়া তোমার এক কাতরা পানির রূপে তোমার মাতৃগর্ভে ছেড়ে দিয়েছিল, আমি কুদরতে কামিলা সেই পানির ভিতর থেকে তোমাকে শুক্রকীট রূপে রক্ষণ করে কুদরতের ডিম্বুকুশের ভিতরে সংরক্ষণ করে রেখে তোমার চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক দিয়া তোমার মাতৃগর্ভের ভিতরে তোমাকে আমি বাঁচাই রাখছি, আমি বাঁচাই রাখছি। যেদিন তোমার মায়ের ব্যথা উঠছিল তোমার বাবাই দৌড়ে গেছিল গ্রামে যে আমার স্ত্রীর সন্তান হবে, দাইমাকে ডাক দিয়েছে, দাইমা ঘরে এসে তোমাকে তোমার মায়ের গর্ভের থেকে টাইনে বাইর করছে। এখন যদি বলা হয় ওই দাইমাকে 1,00,000 দাইমাকে দায়িত্ব দেওয়া হয় যে টাইনে যখন বাইর করলা
ওখান দেবার এই এক লক্ষ দাইমা পেয়েছে, ওখান দেবার ঢুকেই দাও। পারবো পারবো না, ওখানে বিশ্বের ভিতরে যত কিছু আছে, যে দরজা দরজাতে যায় সে দরজা দিয়ে আসতে পারে, কিন্তু আমার একটাই কুদরত যেখানে দরজা দিয়ে বাইরে আসতে পারে, যাওয়ার কোনো কায়দা নাই। এতটুক সিকন রাস্তার ভিতর দিয়া তোমার এত বড় দেহটা আমি কুদরতে কামেলা বাইর করে আনছি, এ দয়া তুমি মানবে না, এ দয়া তোমার মানতে হবে, মানা উচিত। আর উচিত তুমি কথা কইতে পারতে না, দুধ চাইতে পারতে না, খাবার চাইবার পারতে না, তোমার মায়ের ভিতরে এমন একটি মহব্বত আমি সৃষ্টি করে দিছি, তুমি না চাইতেই তোমার বাসায় রাখার জন্য সে বুকের দুঃখ দিয়ে তোমাকে বাসায় রেখেছে। আর এই যে দুগ্ধ দিল, মেয়েদের বুকের দুগ্ধ যদি সন্তানে না পায় তাহলে জানুর কৌটা খাওয়ায়, জানুর কৌটা যে খাওয়ায় ওটার মধ্যে চিনি যদি বেশি দেয় খামো না, আমার বেশি আবার কম হইলে কয় ওয়া ওয়া তাও খাইব না, পরিমাণ মতো মিষ্টি দিতে হবে, গরম হইলে মুখ পুড়ে যাইব, ঠান্ডা হইলে বাচ্চার নিমনি হয়ে মারা যাবে, এই পরিমাণ মতো গরম পরিমাণ মতো মিষ্টি মায়ের বুকে দিয়ে তোমার বাবাই কবে এই জাল দিছিল ওই দুধ। আরে যুগে যুগে আল্লাহর কিতাব এই যে আল্লাহর লৌহ মাহফুজের কোরআন, এইটা কোন ভাষায়? এটা কোন ভাষায় লেখা না, লৌহ মাহফুজে আল্লাহ তার জাতে কাদিম থেকে যাহা ইচ্ছা পোষণ করেন, তুমি বুঝো, এই জন্য এই কোরআন আছে। আমার কোরআন কেউ ধরতে পারবে না, আমার কোরআন কেউ সইতেও পারবে না, ইহা পাঠ করার দায়িত্ব আমার, ইহা হেফাজত করার দায়িত্ব আমার, ইহা আগুনে পুড়ে না, পানিতে ভিজে না, সাগরে নাজিল করলে সাগর শুকিয়ে যাইত, আর পাহাড়ে নাজিল করলে পাহাড় কইলে পানি হয়ে যাইত, ইহা এত মর্যাদা সম্পন্ন কোরআন যাহা লৌহ মাহফুজে সংরক্ষিত আছে, এই লৌহ মাহফুজে সংরক্ষিত আছে, আল্লাহ তার জাতে কাদিম থেকে যাহা ইচ্ছা পোষণ করেন তার ইচ্ছা শক্তিটা নিঃশব্দ আকারে এসে লৌহ মাহফুজে তার বাড়ি লাগে। যেমন টেলিভিশন সেন্টারে গান গাচ্ছে আর আমার এখানে টিভিতে আমি ওই গান শুনছি, ঢাকার থেকে যে এখানে আসছে নিঃশব্দ আকারে এই শব্দ আসছে, আল্লাহ তার জাতে কাদিম থেকে যা ইচ্ছা প্রচলন করেছিলেন নিঃশব্দ আকারে লৌহ মাহফুজের ভিতরে যখন বাড়ি লাগছে, আল্লাহওয়ালা যার কাল, আল্লাহওয়ালা যার কাল, ওই কালবের ভিতরে ওই নিঃশব্দ আকারে এসে আর একটা ইন্টারনেট এখানে বসানো আছে, ওই ইন্টারনেটে আসলেই ওই ইন্টারনেট ওইটা অনুভূতির জগতে, অনুভূতির জগতে গেলেই ওইটা ব্রেনের মধ্যে বাড়ি খায় আর ব্রেনের থেকে ওটা কালাম আকারে। আল্লাহর নিজস্ব কোন ভাষা নাই, তেনারা ইচ্ছা শিখছেন, তিনি হায়ুম কায়ুম জাত, আর ওই ইচ্ছা নিঃশব্দ করে লৌহ মাহফুজে বাড়ি লাগে, আর ওই বাড়ির আওয়াজ কালবের ইন্টারনেটে লাগে, আর ওই কালবের দায়িত্ব হলো মানুষের অনুভূতির জগতে পৌঁছে দেওয়া, আর অনুভূতির কাজ কাজ হলো ব্রেনরা তাহা প্রকাশ করা, আর সেই কোরআন হেফাজত করছে কোথায়, ব্রেনে হচ্ছে, ব্রেনের পাঁচটি পার্ট আছে, একটি হলো হাফেজা, আর একটা হাসবস্তারা, আর একটা হলো ওয়াকিয়া, আর একটা খেয়াল, আর একটা মোতাশ্রেফ, তোমাকে বুঝাই দেওয়া।
যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার পর হয় না জেল, যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার পর হয় না জেল, আমার ওদের কথা বাত্রাই সেই কিতাবের জেল, আমার ওদের কথা বাত্রাই সেই কিতাবের জেল। তুমি আমার কুদরত মানো না আমাকে মানো না, মালিক সরকার এই যে বানাইছে বালতি কারখানায় ডাইস আছে, এই ডাইসের মধ্যে ফেলায় বালতি বানাইছে, সিলভারের বাতিল বানাইছে ডাইসের মধ্যে ফেলাইয়া, বিভিন্ন জিনিস বানায় স্বর্ণের গহনাপত্র বানায় ডাইসের মধ্যে ফেলাইয়া, তোমার একই মায়ের গর্ভের থেকে নানান রকমের চেহারা সন্তান আসছে, এই ডাইসটা কোথায়, এই ডাইসটা কোথায়, হয় তুমি জবাব দিবা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবা যে ডাইসের মালিক আমি, তোমার বাবাও না এবং তোমার মাও না। মস্তিষ্কের স্মৃতি ফলকে যে সব লেখাই আছে রব রব্বির রহমান গুরু তা সংরক্ষণ করতেছে, মস্তিষ্কের স্মৃতি ফলকে যেসব লেখাই আছে রব রব্বির রহমান গুরু তা সংরক্ষণ করতেছে, তত হতে আসে কালাম করে অলি লোকের হয় হাসে, তত হতে আসে কালাম অলি লোকের হয় হাসে, আমার ওদের কথা বাদাই যুগে যুগে আল্লাহর কুরআন বান্দার উপর হয় না, যুগে যুগে আল্লাহর কিতাব বান্দার উপর হয় না, আমার ওদের কথা বাদরা সেই কিতাবে, আমার ওদের কথা বাদরা সেই কিতাবে, মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে লৌহ বলে কয় সংরক্ষিত পানির সমূহ মাহফুজ বুঝায়, মস্তিষ্কের স্নায়ুতন্ত্রকে লৌহ বলে কয় সংরক্ষিত পানির সমূহ মাহফুজ বুঝায়, সরকার রশিদ বলে বুঝতে চাইলে তুমি মালিক বাংলাদেশের একজন শ্রেষ্ঠ গায়ক, আজকের রাত কমের পক্ষে 50,000 টাকা কামাই করে দিবে, আর সাইডের রিকশালা সারা বছর পাইব না, এই রিকশালার একটু ডাক দিয়ে তৈরি তোমার মতো গান শিখিয়ে দিও তো, যে আমি যখন এক রাত্রে 50,000 টাকা পাই তুই উঠু পাওয়ার ব্যবস্থা করে আমার হাতে আয়, হবে না মালিকের দাম, মালিক ভাই ভালো ভালো ইমানদার, ভিতরে ভিতরে ভালো হও, আল্লাহ কি রসুল কি তাদের চিনার চেষ্টা করো এবং তাদেরকে পাওয়ার জন্য ওসিলা সাব্যস্ত করো, আল্লাহ বলেছে পবিত্রতার কালামুল্লাহ শরীফে আল্লাহু নুরুস সামাওয়াতে ওয়াল আরদ, আমি আল্লাহ আসমানের মনোজগত এবং জমিনের নূর রূপে তোমার দেহের মধ্যে আছি, তুমি আমাকে চেনো, বলছে ইরাকে
কত মোনাজাত করলাম মুসলমানরা, তা তো কিছু হইল না, তোমাকে মোনাজাত যে কামে লাগবে না এটা তো কয়েকবার প্রমাণ হয়ে গেছে। ভারত আর পাকিস্তান যখন ভাগ হয় তোমরা এই মৌলবীর দল, এই টুবিওয়ালার দল, ভারত আর পাকিস্তান ভাগ না হোক দালালি করছিলা, মোনাজাত কাজে লেগে নাই। 1972 সনে, 1970 সনে, স্বাধীনতা 1971 সনে তোমরা বেবাক মৌলবীরা কইছিলা লারকে ল্যাঙ্গা পাকিস্তান, পাকিস্তান কায়েম থাক, আল্লাহ মোনাজাত করি, মসজিদে মসজিদে দোয়া, শেখ মুজিবুর নিফাত যাক, অমুক নিফাত যাক, জিয়ার রহমানরা সব নিফাত যাক, আমরা পাকিস্তান আল্লাহ কায়েম রাখুক। ওই দিনই আল্লাহ না করতে চাই তো গত আমি কবুল করি না, তোমরা ওই দিন থেকে তো ফেল করছাও। যারা সরল মানুষ তাদের দোয়া কবুল করে, যারা খেটে খাওয়া মানুষ, যারা সাধারণ মানুষ, তারা যদি মোনাজাত করতো তাইলে আমি আল্লাহ লইতাম কি লইত না লইতাম তা বুঝতাম। এই তোমাকে মসজিদে মসজিদে দোয়া লোম না, হালাল খাওয়ি মানুষ খুব কম। আর আল্লাহ তোমরা যে মোনাজাত করো, তোমরা আল্লাহ সিনেমা মোনাজাত করো না, আমি আল্লাহ আসমানের উপরে থাকি না, তোমরা আসমানের আল্লাহর কাছে উপরে মোনাজাত করো, আমি থাকি নিছি আর তোমরা মোনাজাত করো উপরে ফেলি, কাজে ওই মোনাজাত গুলো কাম ধরে না। মস্তিষ্কের ভিতরে বহুত ব্যাপার আছে, মালিক সরকার কি বলবো, মস্তিষ্কের 5টা ফাংশনের কথা বলেছি, এই যে মস্তিষ্কের শিরা উপশিরা গুলো আছে, প্রত্যেকটা শিরা উপশিরার সাথে 13 থেকে 15টি করে ডিএনএ আছে। এই ডিএনএর ফাংশন যদি তোমাকে আমি বলতে যাই, যদি কে নিও তোমার জিম্মা বাইরে দিব, আর যদি আমার মতো মূর্খ হও তাহলে তোমার কিছু দিব না। একটা ডিএনএ সূর্য হলো পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। ওই ব্রেনের উপশিরার মধ্যে যে একটা ডিএনএ আছে, তাই ডিএনএটা যদি ছিঁড়াই না কোন সূর্যকে পেঁচানো যাইতো তাহলে 40 বার একটা সূর্যকে পেঁচ দেওয়া যাইতো, এত লম্বা। এইরকম কয় 1 কোটি ডিএনএ মানুষের ব্রেনের ভিতরে আছে। আর বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষের মগজের সমস্ত ডিএনএ যদি একটি চার চামচের ভিতরে রাখা যায় তাহলে চার চামচের তলির মধ্যে পড়ে থাকবে তা। কত সূক্ষ্ম, কত বড়, কত সূক্ষ্ম আর কত বড়। আর এই ডিএনএ এর মধ্যেই তোমার সমস্ত সৃষ্টির গোড়া থেকে পৃথিবীর কিয়ামত পর্যন্ত সমস্ত সংরক্ষণ হবে, এর একটা পয়েন্ট বাদ যাবে না, সে ব্যবস্থা করেছি। আর মাথার মধ্যে ব্রেনের মধ্যে যে সমস্ত ফাংশন আছে, এই ফাংশন গুলা নির্ধারণ করার জন্য যে যন্ত্রপাতির প্রয়োজন, এই যন্ত্র বানানসরি করলে 7টা পৃথিবী বইরে যাইব, এই যন্ত্র গুলা কেবল বানাইতে যে ব্রেনের ফাংশন গুলা নির্ধারণ করবো আর কি, ডিমার্কেশন করবো যে এই এই ফাংশন আছে। সমস্ত তথ্য না, শুধু এই সাবজেক্ট এই সাবজেক্ট এই এই সাবজেক্ট ব্রেনের মধ্যে আছে। এতে যদি কম্পিউটার তৈরি করা হয়, মেশিন তৈরি করা হয়, 7টা পৃথিবী বইরে যাইব। এ পৃথিবীতে আমি আমাকে জানি, আর আমি আমাকে চিনি, আর আমি আমাকে ভয় পাই, তা আমি আল্লাহ কেউ না। আমি যতক্ষণ আমি আমাকে চিনব না, আমি আমাকে বুঝব না, আমি আমাকে ভয় পাব না, আমি কাউকেই ভয় পাব না। অতএব আমি আগে চেষ্টা করি আমি আমাকে ভয় পাওয়ার জন্য। কেন? চিনলেও ভয় পাই,
না চিনলেও ভয় পাই। ও কোথাও যাব না, আরেকটু কাছে আসি, আল্লাহ উপরে নাই, কয় তোমরা উপরে দিকে হাত তোলেন, এই জন্য তোমাদের কথা শুনি না, উপরে হাত তুলি এই জন্য শুনছিলাম ওনারই মুখের কথা, বান্দা তুমি যেদিকে তাকাও সেদিকেই আমি, এটা শুনছিলাম আর কি, এতদিন বুঝলাম ওইটা কইছে মানছে, আর আজকে যেটা কইতেছে এটা হলো খাস আল্লাহ কইতেছে। তাহলে যেই কোরআনটা, যেই কোরআনের মধ্যে আছে, যে হাদিসের মধ্যে আছে, তুমি যেই দিকে তাকাও সেই দিকেই আমি, আর আমি এমন কোনো জায়গা নাই সেখানে আমি নাই, আমার মন বলছে ওটা কোরআনও না, ওটা একটা কবিতার দাম আছে, ওটারও তা দাম নাই। কেন? উজি বলল উপরের দিকে চাস কি, উপরে আমি নাই। তাইলে ওনার আজকে অরিজিনাল খোদা পাইছি, উনি উনি যেটা বলছে এটা সত্য, আর ওই যে কোরআনে যেটা আছে সেটা মিথ্যা। কেন? এই যে বলছে তুমি যেদিকে তাকাও সেদিকে আমি, তো উনি উপরে নাই, কারণটা কি মানব কোনটা? তারপরে বলছে উপরে চাস কি, উপরেই বা চাইব কি, উপরেই চাইবার ক্ষমতা আমার কি, নিচে চাইবারই ক্ষমতা আমার কি, কোন দিকেই তো আমার চাইবার ক্ষমতা নাই, উপরে চাওয়াইলেও তুমি চাওয়াও, কারণ তুমি বলছো আস্তে এ মালিক সরকার, তোমার বাবা আমার ক্ষমতা আছে, আমি যদি না দিতাম বিশ্বাস করি না, সারাদিন তুমি চিল্লাই কও আমি বিশ্বাস করি না। কেন? আগে বিশ্বাস করছি না শুই না, যেদিন আমি নিজে জন্ম দিছি সেদিন বিশ্বাস করছি, যে আমি যখন জন্ম না দিলে আমার স্ত্রীর গর্ভে সন্তান হয় নাই, তাইলে আমার বাবাও আমারে জন্ম না দিলে আমি হই নাই, এই বিশ্বাস তো আমার আসছে, এই প্রত্যক্ষ। তোমার কথাটা আগে বিশ্বাস করছি, আল্লাহ দেয়, আল্লাহ দেয়, যেদিন আমি দিছি সেদিন থেকে আমি প্রত্যক্ষদর্শী হয়ে গেছি, আল্লাহর কোন ঘন্টার কাজ হয়নি নাই, নাই আল্লাহর যদি থাকবো তাহলে মার বাবা দুই ঘরে থাক, আল্লাহ এসে দিয়ে যাক একটা, এই সমস্ত খাসরা কাম আল্লাহ করে না, আল্লাহর কাম হলো বড় বড় কাম, কি একজন ভদ্রের প্রধানমন্ত্রী, একজন প্রধানমন্ত্রী, একজন খাদ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী, আর উনি মন্ত্রীর মন্ত্রী প্রধানমন্ত্রী, উনি বিভাগীয় কাজ করতে আসবে কেন, উনিও এই সমস্ত এগুলি আমাদের কাজ, জীবের কাম, এগুলি উনি করতে আসবে, উনি আল্লাহ লজ্জার ব্যাপার। আবার কয় আমি তোমারে পাঠাইছিলাম ওই রাস্তা দিয়া, তুমি যাইতে পারবা? হ্যাঁ যাইতে পারি, এখনো যাইতে পারি, যায় নাই দুই একজন মনসুরিলাল, যায় নাই মনসুর বড় হইয়া কাদির মেয়ের পেটের ভিতরে আবার যায় নাই, ইটা গেছে, তুমি দিছো হেন্দা, ও হেন্দা কি হেন্দা বাইরিছে, তুমি হেন্দা দাও আর আমি এই হেন্দা কি হেন্দা বাইরি, আমি সেই লোক, আমার কথা যদি তুমি না মানো বিশ্বাস না করো তাহলে তোমার ওই আজারি গোবা আমিও বিশ্বাস করি না। যাই হোক, তবে বুঝলাম এতদিনে যেই দিকে সুবিধা সেই দিকেই উনি কথা কয়, ওনার যেই দিকে ভালো ওই দিকেই কয়, মূলের ঘরে কিছুই নাই, তাই কি কই, আমি খোদারে অনেক খুঁজছি কিছুই পাই নাই, তবে একটা পাইছি, কি পাইছি জানেন, যে গানটা গাইল কোরআন থেকে, কোরআন উনি হেফাজত করে, উনি কোরআন পড়ে, উনি ওনার কোরআন রক্ষণাবেক্ষণ করে, এই কোরআন পরিবর্তন পরিবর্তন কেউ করতে পারবে না, উনি ওনার এই কোরআন লিপিবদ্ধ করে। আরেকটা কথা জানতে চাই কি, হে দয়াল কথাটা শুনেন কি, আপনার কোরআন যদি আপনি নিজে রক্ষণাবেক্ষণ করেন তাহলে বর্তমানে যে কোরআন 6,686টা আয়াত ছিল, বর্তমানে 400 উপর আয়াত নাই, এগুলো নিয়ে গেছে গা, কোরআনের মধ্যে আগে ছিল আমরা, এই আমরার জায়গায় কাইটা এখন বসাইছে আমি, তাহলে আপনি না বলে এটা রক্ষণাবেক্ষণ করেন, 400 আয়াত নি 436টা না 37টা আয়াত নিয়ে গেছে নাই কম, তা আপনি রক্ষণাবেক্ষণ করলে আপনি রাখতে পারলেন না এগুলা, এটা কি আপনার কোরআন, আসলে কি এটা আপনার কোরআন না, যেটা বলছেন এটা কোরআন, যদি এটা কোরআন হয় এই কোরআন থেকে কোরআন আসতেছে, আসতেই থাকবে, খোদারও ক্ষমতা না ধরে রাখবার মাইনসেরও নাই।
সময় হলে আসবে, আর যদি একটু বাড়াবাড়ি করেন তাহলে এখানে আসেন, আমি একটা কথা একটা গান গাই, আপনার একটা গান দিই শোনেন আমি কি পাইলাম আর কি না পাইলাম। তুমি আমি দুই নামে রে, তুমি আমি দুই নামে রে দেখেছি এক যুগ করে, খোদা কেছি নিতে যায়া খুঁজে পাইছি আমারে। আমি আর তুমি, তুমি আর আমি, আর উঠাইলে তুমি আমি, আরো চাইলে আমি তুমি, আমি আর মাঝখানে একটা আর বসছে তুমি, আমি আর তুমি, আমি আর তুমি, আরটুক বাদ দিলে আমি তুমি, তার মানে আমি তুমি, তুমি আলাদা কিছু না। এই আর, এই আরটা হইল আমার অজ্ঞানতার পর্দা, এই আর, আর শব্দটাই আমার জন্য অজ্ঞান, এই আর অজ্ঞানটা বাদ দিলে আমি জ্ঞানের দরজায় গিয়ে দেখি আমি সে। আমি আর তুমি, তুমি আর আমি, আর উঠাইলে তুমি আমি, নিজকে নিজে হইলে কামি, নিজকে নিজে হইলে কামি, নিজকে নিজে হইলে কামি, সেই জন্য বুঝতে পারে খোদারে চিনিতে যায়। আইনুলে করিয়া নির্ভর মানে আরা ভাই হইলে খবর, আইনুলে করিয়া নির্ভর হইলে খবর, হকুলে মনসরের ভিতর, আমার মা এই যে দুধ গরমও না ঠান্ডা না, কে দিল তুমি দিছ আমি দেখি নাই, আমার বাবাই ভালো ভালো মাছ খাওয়াইছে, ভালো ভালো ফল ফ্রুট খাওয়াইছে, তাই আমার মার স্তনে দুধ দাইছে, বাবাই যদি না খাওয়াইতো, বাবাই পরিশ্রম করে পয়সাই না, ওই মাথার ঘাম পায়ে ফেলাই পয়সাই না, ও আতা মারে খাওয়াইছে, কেন আমারে খাওয়ান লাগবো, মায়ের যা খাইছে তাই আমি খাইছি, বাবাই যা খাওয়াইছে তাই, আমার বাবাই যদি না খাওয়াইতো তোমার খোতা দশটা খোতা বাইটা খাওয়াইলে এক ফোটা দুধ আসে না, কই দেখি তো আসে না, তাও প্রমাণ করে দেখছি, দেখি আল্লাহ দেয় কিনা, বাবা যদি খাওয়ায় তাইলে, মা যদি ভালো খায় তাহলে সুন্দর দুধ আসে, আর মা যদি কম খায় তাহলে দুধ আসে না, তাহলে দেখা গেল বাবায় খাওয়ায় কিনা তাই বলতে পারো, এই আম তো আমার, হ্যাঁ তোমার হইলে তো আমার যেমন দাবি তোমারও তেমন দাবি, তো পয়সা ছাড়া কিনা যায় না কেন, পয়সাটা খাবো কেন, তোমার জিনিস তোমার বান্দা সেও আমিও, তোমার কাঁঠাল তোমার গাছ সবই তো তোমার, মাটিও তোমার, তাও আরেকজনের পয়সা দিতে হবে কিসের জন্য, অতএব বোঝা গেল যার যার দা তার তার, তাই পয়সা তাই কিনা খাইতে হয়, মাগ না খাওয়া যায় না, তোমার দোহাই কেন, তোমার সে বড়টার দোহাই দিল একটা ফল কেউ দেয় না। ওই সমস্ত কথা সাইরা দিয়া ভালো হয়ে যান, কি কয় বাবাজিরা আমার কথা নাস্তি কি কথা না, আমার কথাটাই হলো সত্য, এই লাইনে যারা আছেন তাদের কপালে ভাঁজ উঠবো,
আর যারা হেল লাইনে আছেন ইল্লার দোকান ছাড়া উপায় নাই। কথাটা বুঝতে পারছেন? তাই গোলক ধাঁধায় আসো যারা, আমি কে চিনো না তারা। গোলক ধাঁধায় আছো যারা, আমি কে চিনো না তারা। মালিকের হয় পূজা সারা, মালিকের হয় পূজা সারা, মালিকের হয় পূজা সারা, কিছুক্ষণ রইছু করে খোদাকে চিনিতে যায়া। কথাগুলি ভালো লাগছে, জুইত লাগে নাই? ভালো লাগে এক জিনিস আর জুইত লাগে আরেক জিনিস। কাল্পনিক কবিতা যখন বলে তখন ভালোই লাগে, খোঁজ করতে গেলে ওই মেয়েটারও বাবা যায় না, ছেলেটারও বাবা যায় না, তবে রূপ কথা শুনলে ভালোই লাগে, খারাপ না তো? ছোট ওই রকম আপনার কথাগুলি রূপ কথা হচ্ছে। মায়ের গর্বে আপনি অনেক কিছু দিছেন, আপনি মুগ্ধা না বইলা, আপনি তো সবই পারেন, কিনা পারেন? আবার আপনি বলে আমার ভিতরেও আছেন, অনেক নিকট আছেন, উপরে নাই। আপনি ভিতরে থাকলে আপনি কি পারেন না? টেলিভিশনের মতো, টেলিভিশনের মতো রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিংটা যা হচ্ছে এই সিডিটা সাইরা দিয়ে দেখান না আমারে, যে এই আমি এই করছিলাম। মুগ্ধা বলেন কেন, আমি একটু দেখি। আপনার কাছে সিডি নাই, এরকম কিছু নাই আপনার কাছে, থাকলে দেখান আমি করছি। ওই মুখের কথা আমি আর বিশ্বাস করতে রাজি না, ওগুলি বোকা লোকের কাছে বলেন, আমার কাছে না। আমি বুঝি এমন কিছু, আর এক কথা বলিল, আমার প্রশ্ন হয়ে গেছে। আর একটি কথা আমার মনে পড়ে, এই ব্রেন সম্বন্ধে যা বলেছে একটা কথা মিথ্যা বলে নাই, বলে এইগুলাকে জানতে হলে একটু ভায়া করো। তাই লাশরি গালা, তুমি একা একা সর, আবার ভায়া করবো কোথায়, কারে? তখন তো বিপদে বইরা যাই, ভায়া পরে ভায়া যারাই করি দেখি হ্যাঁ আমার মতোই মানুষ। আমার যেমন মা আছে ওনারও মা আছে, আমার যেমন বাপ আছে ওনারও বাপ আছে। আমি ছেলে মেয়ে জন্ম দেই, উনিও দিছে, দিছে কিনা জানি না, তবে কিছু বলা হয় না রে বাপ কয়। আবার একজনে গিয়ে কয়, আব্দুর রশিদ আমার ছেলে। এখন যখন ওই ওই লোক বলে রশিদ আমার ছেলে, আবার রশিদ মিয়াও যখন বলে আমার পিতার নাম অমক, তখন তো বড় বিপদে বইরা যাই। হ্যাঁ কি কয়, উপায় কি? এখন আমি করবোটা কি? ভায়া করতে কন কে, ভায়া করতে কন কে, ডাইরেক্ট সরাসরি আইসা দু একটা কথা কওয়া যায় না, অসুবিধা কি? হ্যাঁ কইব, আমি কি না করছি? শুধু দুটো বেসাল পাইলেন না, আপনি আপনার জন্য কি করছেন সেটা কোন, আমার জন্য আপনি কিছুই করেন নাই, আমার মনে পড়ে না। আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, আর উঠাইলে তুমি আমি, নিজকে নিজে হইলে কামি, নিজকে নিজে হইলে কামি, নিজকে নিজে হইলে কামি, সেজন বুঝতে পারে খোদাকে চিনিতে যায়া। আমি চিনি আমার খোদার চিনিতে যায়া, আমি চিনি আমার খোদার চিনিতে যায়া। আচ্ছা আপনি বলছেন
মৌলবীর দলের ডাক আমি কবুল করি না, ঠিক আছে? কবুল না করলেন, ওরা যে ডাক সেটা আপনি শুনছিলেন কিনা? আরেকটা কথা, আজ থেকে চোদ্দশো বছর আগে মসজিদে আজান দিত, ই লাগতো না, মাইক লাগতো না। তো বলতো, হে মোহাম্মদ, আজকে কি বিল্লাল আজান দেয় নাই? বলে না, আজান হয়েছে, আজান দিলে আজান বসলো না কেন? আমি জানতে চাচ্ছি আপনার কাছে, মাইক দিয়া আজান দেয় নাই, ওই সমস্ত আজান আপনি শুনছেন, আর এখন বর্তমানে মাইক দিয়া আজান কেন? এই যে আমার মিরপুরের মাজারে প্রত্যেক দিন মাগরিবের সময় ইমাম সাহেব যে মুনাজাতটা ধরে নামাজের পরে অন্তত দেড় ঘন্টা, ওরে কি চিল্লাম চিল্লা কি কান্দা কান্দে! আরে ভাই, প্রত্যেকেই কান্দেন, বলেন আপনার বাবুদের কাছে, বলেন আপনার আল্লাহর কাছে। মনে করছিলাম মনে হয় এখন মনে হয় আল্লাহ একটু বেশি দূরে, আমরা একটু দূরে, তাই কষ্ট হয়, তাই মাইক নিছি। সেই মাইকটা আবার নিছি কি দিয়া জানেন? তৈরি করছে আবার এই উনার দেওয়া এই ব্র্যান্ড দিয়া, এইটার ভিতরে আবার ওই রকম একটা মাইক ফিটিং করে দিছে, দিলে পরে এখান থেকে বাইর করে একটা রূপ দিছি। আমি জানতে চাচ্ছি আপনার কাছে, হে দয়াল, আপনি বলবেন মাইক দিয়া কথা বলি, আপনারই দেওয়া মাইক, আপনারই দেওয়া জ্ঞান, চেষ্টা করছি মাইক হোক না হোক আপনারা শোনাবার জন্য, আপনি শোনেন না, কারণটা কি? আর যদি শোনেন, শুনাও তার জবাব দেন না, এইটাই বা কি কারণ একটু আমাদেরকে জানান। ওই যে টুবিওয়ালার কথা বলেন, এই কথা বলে কিন্তু আমি মানব না, কেন? ওই টুবিওয়ালাও কিন্তু আপনারই তৈরি, আমিও আপনার তৈরি, খ্রিস্টান আপনার তৈরি, ওই বুশ আপনার তৈরি, সাদ্দামও আপনার তৈরি, সবই আপনার তৈরি। এই রকম গন্ডগোল মারামারি আপনি থাকতে এগুলা ভালো লাগে না, আপনি মুখ দিয়া বললেই হইয়া যায়, আর দোষের বেলায় আমাদের ঘরে চাপাইয়া দিবেন। এই কন আমি সব করছি, আমি দিছি তাই, আবার এখন কন তোর কথা আমি শুনি না, তুই মৌলবীর জাত, সবই আপনি করেন, মৌলবীটাও তো আপনারই জন্য হয়েছে নাকি? গোলক ধাঁধাই আছো যারা, আমি কে চিনো না তারা, গোলক ধাঁধাই আছো যারা, আমি কে চিনো না তারা, গোলক ধাঁধা আমি কে চিনো না তারা, মালিকের হয় বুঝা সারা, মালিকের বুঝা সারা। একটা গোপন কথা আপনাদের কাছে বইলা যাই, রশি সরকার আমার যাই হোক আর না হোক ওটা আমার দরকার না, আমি দেখতেছি আপনাদেরকে কি বললো, মার মধ্যে একটা শখ ছিল, বাবার মধ্যে একটা শখ ছিল, কদয়াল, আমার বাবার যখন শখ, আমার মার যখন শখ, এই দুইজনের শখের মাঝখানে ছিল কে গো একটু বলুন। কবি নজরুল বলছে কি জানেন, নদীরও তৃষ্ণা আছে, আমার বাবার শখ, মার শখ, তোমার কি শখ ছিল না? আমার মনে হয় তোমারও শখ ছিল, মাঝখানে কে ছিল তা একটু বলে দিবি। মালিকের বুঝা সারা, মালিকের বুঝা সারা, মালিকের বুঝা সারা, তাই থাকি না চুপ করে, খোদা কে চিনিতে যায়া, হা বুঝে পাইলা না মানে, খোদা কে চিনিতে যায়া,
খুঁজে পাইলাম আমার খোদাকে চিনিতে সত্যি বলছি, তুমি বেজার হওয়ার খুশি হও, এ আমার ভালো লাগে না। হয় তুমি খোদার অস্তিত্ব স্বীকার কইরে খোদাকে জানতে চাও, চিনতে চাও, বুঝতে চাও, আর তা না হলে খোদা নাই, আমি সবকিছু করি, এইটার মধ্যে থাকো। একটা হলো ভাববাদী দর্শন, আর একটা হলো বস্তুবাদী দর্শন। ভাববাদী দর্শন হলো হাদিস মানতে হবে, কোরআন মানতে হবে, ভাব মানতে হবে, শাস্ত্র বিধান মানতে হবে, সমস্ত কিছু মানতে হবে, খোদা আছে মানতে হবে, নবী রাসূল মানতে হবে। আর বস্তুবাদী দর্শন হলো যেটা প্রাগ ঐতিহাসিক ব্যাপার, এই মানুষ প্রোটোপ্লাজম থেকে সৃষ্টি হয়েছে, পরিশেষে সমাজ সভ্যতার ক্রমবিকাশ এবং জীববিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন, লন্ডনের বিজ্ঞানী, ব্রিটেনের বিজ্ঞানী চার্লস রবার্ট ডারউইন, তিনি বলেছে বানর ক্রমবিকাশে আস্তে আস্তে মানুষ এই পর্যন্ত এসে পৌঁছেছে, গুণগত পরিবর্তন এবং পরিমাণগত পরিবর্তন। এটা হলো বস্তুবাদী দর্শন, আর সমস্ত পৃথিবীর যত ধর্ম আছে ভাববাদী দর্শন। হয় ভাববাদী দর্শনের উপর দাঁড়িয়ে কথা বলো, নয় বস্তুবাদী দর্শনের উপর কথা বলো। আমি ভাববাদী দর্শন দিয়া বস্তুবাদী দর্শনকে আমি হটাবো, আর তুমি বস্তুবাদী দর্শন দিয়া ভাববাদকে হটাবে, আর তা না হলে খোদার অস্তিত্ব স্বীকার করো, খোদা কোথায় আছে, আমাদের তাকে পেতে হলে কি করণ, কেমনি তাকে দেখা যাবে, কেমনি তাকে একটু লাভ করা যাবে, এই সমস্ত প্রশ্ন করো। আগে এই জেলে ফেলাই দিলি বাবা ভাই, পাল্লা করতে খুব অসুবিধা হয়, তোমার মা ব্রেনের মতো অত বড় বই তো আমার না। সাই আমার গঙ্গামুখ পিনামতি ধরাকে তাহারে চিনতে পারে কে তাহারে, চিনতে পারে কে তাহারে, চিনতে পারে আমার তোমাকে খুঁজিতে যাইয়া শেষে আমি আমাকে পাইলাম, যে নাকি আল্লাহরে খুঁজবার যাইয়া নিজেরেই দেখিয়া ফলাইল, তার মুখ দিয়া এইরকম কথা আছে নাকি। রজব দেওয়ানি একটা গান লিখেছে, তোমাকে খুঁজিতে গিয়া আমি নিজেকে হারিয়ে ফেলি, আমি ভিন্ন তুমি কেউ না, মিশে ভাবে হুলস্থলী, তাই পবিত্র কোরআন শরীফ বলেছে আলিফ লাম মিম যালিকা কিতাবুল রাইব, হুদাল লিল মুত্তাকিন, আলিফেতে আমি সত্তাকে লয় প্রাপ্ত করিয়া আলে মুহাম্মদে প্রতিষ্ঠিত হইলেই নিজের মধ্যেই খোদার অস্তিত্ব দাঁড়ায় যায়, নিজের মধ্যেই খোদার অস্তিত্ব দাঁড়ায় যায়। তাই বলছে, এ তো তুমি আজকে বলতেছো আমার তোমাকে খুঁজতে যাইয়া
আমার মধ্যে আমারই দেখি। হযরত আলী বলেছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, তোমাকে তুমি চিনো আমাকে তুমি চিনতে পারবে, রবকে চিনতে পারবে। ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, বান্দা তোমার নফসের সঙ্গে আমি মিশে আছি, তুমি কি আমাকে দেখো না? তাই আমিত্বকে বিলুপ্তি করে যিনি মহান পরম সত্তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে, তিনি কেবল মানরা ভানাবসহ করতে পারেন। আর সেই মানরা ভানাবসহ করতে করলে যিনি মানারাফা হয়েছেন তিনার অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তার কাছে যেতে হবে। তুমি বলেছো মালিক সরকার আমি একজন ছেলে ধরবো, তার বাপ আছে, মা আছে, পোলাবান আছে। তুমি যদি বাপ দেহ পোলাবান দেহ বউ পোলাবান দেহ তাইলে আল্লাহ দেখবে না, আর আল্লাহ দেখলে খালি আল্লাহই দেখবে। এটারও হাদিস রয়ে গেছে, ওয়াস করুনি পাগলাকে যখন সামনে দেখেছিলেন হযরত উমর এবং হযরত আলী, তখন আলী ওয়াস করুনি পাগলার সমস্ত হাল হাকিকতটা বুঝে বললেন যে মস্ত বড় একজন লোককে হুজুর পাক তার জামা দান করেছে। উমর তখন বলতেছে হযরত ওয়াস করুনি রহমাতুল্লাহ আলাইকে যে আপনি কি দয়া করে আমাদের জন্য একটি ওসিয়ত করবেন। তখন ওয়াসকর্ণী বলেছিলেন হে উমর, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলে হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। কই তাহলে আল্লাহকেই দেখেন, পৃথিবীর অন্য কিছু আর চোখে দেখেন না। এই ওসিয়ত করলেন ওয়াসকর্ণী হযরত উমরকে। আর উমর বললেন যে আপনার কথাটা খুব ভালো লাগলো, আর একটা ওসিয়ত কি দয়া করে করবেন? তখন বলছে হ্যাঁ একটা করি। আল্লাহ কি তোমাকে দেখেছে? হ্যাঁ আল্লাহ আমাকে দেখেছে। কয় তাহলে আল্লাহ যেন তোমাকেই দেখে আর কাউকে না দেখে। অর্থাৎ এমন বন্দী যে তুমি রুজু থাকো, আল্লাহর নজর যেন শুধু তোমার উপরেই থাকে আর কেউ দেখে। আর তুমি এমন ভাবে বন্দীকে কইরো তার মা বাপ পোলা পান তুমি কেরা ঘর বাড়ি কিছুই তোমাকে তুমি যে বলছো ভাই আমার মধ্যেই তো তুমি বা তোমার আমার দেখতে চাই আমি আওয়ালে নূর মুহাম্মদ সীতাইতা নিরবদি সে যে আখের আদম নাম ধরে পরে রইছে মুক্তার নাম ধরে পরে গেছে শুনছেন
আমরা তো মাইকটা জানতেই, এটা আপনি শোনেন না, আমার আজানের দরকার পড়ে না, আমি নামাজ পড়ি না, আমার আজানের দরকার পড়ে না। তবে এই বিশ্বজগতের মধ্যে বিল্লাল একটাই তৈরি করা হয়েছে, আর একজনের উপরে এই আজানের ভার ন্যস্ত করা হয়েছে। আমি স্যার আজান শুনি, আমি স্যার আমি তার আজান শুনি, আমি স্যার আমি তার আজান শুনি, আমার যে না আমি তার আজান শুনি। তাই হিন্দু ধর্মের ভিতরে নীলা কীর্তন গান শুনতে গিয়েছিলাম, শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলেছিলেন, ভাঙ্গা একটা তরি নিয়ারে সুবল আমি মথুরাতে খেওয়া ভাই, দেখি ঘাটে আসে কিনা রাই। তো রাধা দেবী যখন প্রভুর নৌকায় চড়ে, তখন তো নৌকা বাইতেছিল, তখন নৌকায় বাইতেছিল, প্রভু ব্যস্ত, তাকে রাধা দেবী খাওয়াই, শ্রীমতী রাধিকা দেবী খাওয়াই দিতে গেছিল। উনি বলছে, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যার তার হাতে খাই না, তাই প্রভুর যে প্রভু তার আজানের আওয়াজ শুনে, আর প্রভুর যে আমার প্রভু তার মোনাজাত শুনে। আমরা তো বাবা প্রভুর হইতে পারি নাই, আমরা আল্লাহর হইতে পারি নাই, তাই আল্লাহ আমাদের ডাক শুনে নাই, কোরআন শরীফে বলেছে, বান্দা তুমি যেদিকে আঁকি ঘুরাও না কেন সেখানেই আমি আছি। এটা হলো অনন্ত সৃষ্টির মধ্যে, অনন্ত সৃষ্টির মধ্যে নিজেকে উপলব্ধি করার নাম হলো খোদা দর্শন। অনন্ত সৃষ্টির মধ্যে খোদাকে দর্শন করা। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, আমি নিজেও একদিন এই প্রকৃতির মধ্যে ছিলাম, আল্লাহর বিস্তার বহুদূর। এই আয়াতের ব্যাখ্যা যদি করতে যাই, সে বিশাল ব্যাপার। আমি আব্দুর রশিদ সরকার, ভারতের কোন লোক যদি জিজ্ঞেস করে আব্দুর রশিদ সরকার ওনার বাড়ি কোথায়, যে ওনার বাড়ি বাংলাদেশে, পার হয়ে আসলো বাংলাদেশে, আব্দুর রশিদ সরকার কই, এটা বাংলাদেশ থেকে, কয় ওনার বাড়ি তুই এখানে না, উনি বাংলাদেশে নি, ওনার বাড়ি এখানে না, ওনার বাড়ি মানিকগঞ্জ, উনি চলে আসে মানিকগঞ্জ, মানিকগঞ্জ শহরে শুনছে, রশিদ সরকার কই, মানিকগঞ্জ না, কহ মানিকগঞ্জ, তো রশিদ সরকারের বাড়ি সিঙ্গের থানা হ্যাঁ, এই যে এখন আস্তে আস্তে সাইব আসতেছে খালি, রশিদ সরকার বাংলাদেশের নাই, এখন খালি আস্তে আস্তে ছোট হয়ে আসতেছে, সিঙ্গের এসে জিজ্ঞেস করছে রশিদ সরকার, এটা সিঙ্গের থানা, বলো হ রশিদ সরকার কই, কো না এই সিঙ্গের না বাড়ি আজিমপুর গ্রামে, সিঙ্গের থানা বাদ হয়ে গেছে আজিমপুর গ্রামে, এসে আজিমপুর গ্রামে এসে এটা আজিমপুর, হ রশিদ সরকার কই, বলে উত্তর ভরাই বাড়ি, এই এই সারা আজিমপুর ওনার বাড়ি নে, উত্তর ভরায় আইসে কই রশিদ সরকার কই, কই ওই যে ওই বাড়ি, ওই বাড়িতে গেছে বাড়িতে মধ্যে এসে রশিদ সরকার বাড়ি, না কই রশিদ সরকার কই, কই না উনি ওই ঘরে, এই বাড়ির ভিতরে দশটা ঘরের মধ্যে ওই ঘরে রশিদ সরকার, ওই ঘরে যায় দেখে খাটের উপরে সাড়ে তিন হাজার জায়গা দখল করে রশিদ সরকার, আল্লাহ সৃষ্টিতে সে বিস্তারিত, আসমান জমিন সাত জমিন, সাত আসমান সাত জমিন, কিন্তু খুঁজতে গেলে সামান্য একটু টাকা। হাউস করে আমারে জন্ম দিছিল
শখ কইরা তার মধ্যে ছিল কে, তার মধ্যে আমি আছিলাম, তার মধ্যে আমি আছিলাম। একদিন মুসা নবী আমাকে বলছিল যে তুমি যে আল্লাহ আমার দোস্ত কও, আমি যখন তোমার দোস্তানির সঙ্গে মিলন হই তখন তুমি আমার কাছে থাকো না, কই থাকি, কই সি 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 তোমার লজ্জা নাই, কই ঠিক আছে দোস্ত আগামীকাল আমি তোমার সাথে থাকুম না, তুমি তোমার বিবিকে দাওয়াত দাও। বিবিকে দাওয়াত দিছে যায় দেখে মুসা নবী সন্ধ্যার সময় বিছনে যাইয়া এই জন্মের ঘুমাইছে এক ঘুমে চল্লিশ দিন, চল্লিশ দিন পরে ঘুম ভাঙ্গা আল্লাহর সাথে দেখা করতে গেছে, কয় দোস্তানির সাথে কেমন ভাবে মেলামেশা করছেন, কয় চল্লিশ দিনের মধ্যে তোমার কোনো খবর গেছিল না, কয় আমি আল্লাহ ছিলাম না, তাই কাজেই আমি না থাকলে তোমার মাও থাকে না আর তোমার বাপও থাকে না, তাই মালিক সরকার কথা মানো, আল্লাহকে চিনে তুমি বলছো আমাকে আমি চিনলাম। সুফি সম্রাট দেওয়ান শাব্দুর সৃষ্টি ঝিটকা শরীফের উনি বলেছে ওনার কাছে কয়েকজন আলেম গেছিল যে এইটা কি রশিদ্দার বাড়ি, বলে হ্যাঁ, উনি কোথায়, উনি বেটি আসতেছে বাতাস আসতেছে, বলে এইটি রশিদ দেওয়ান রশিদ সৃষ্টির বাড়ি, বলে উনি কোথায়, কয় আমি তো ওনারে খুঁজতেছি ষাট বছর যাবৎ এখানে আমার সঙ্গে রশিদ সৃষ্টির সাথে এখনো দেখা হয় নাই ষাট বছর, হঠাৎ করে কিছু শিষ্য সবাইকে ছোটকে সালাম করে বলতেছে হুজুর আমাকে দোয়া করে, বলে নি কে জানি রশিদ সৃষ্টি, আলেমরা বললো ষাট বছরের মধ্যে রশিদ সরকারের চিনি না, আর হেই লোক বাতাস আসতেছে কেমন ব্যাপার, ষাট বছরের সুফি সম্রাট দেওয়ান শাব্দ রশিদ সরকার তার সাথে পরিচয় করতে পারে নাই, আর আমি রশিদ সরকার তুমি মালিক সরকার যদি কও যে আমার পরিচয় হয়ে গেছে আমি বিশ্বাস করুম কিন্তু জ্ঞানী মানছে করবো। বলছে মালিক ভাই টাকা পাইবা গান গাইবা, গান বুঝো না, আমি যদি বুঝতাম তোমার মতো রশিদ রে মহিষের মতো খাটাইতে পারতাম, বুঝি না দেখে তাই তোমারে গাধার মতো খাটাইতেছি, আর যদি বুঝতাম তোমারে মানুষ বানায় ঘরের মধ্যে শোয়ার থাকতাম, তুমি বুঝো না আমি কি কই, আমার কথা তুমি বুঝবা আর তোমার কথা আমি বুঝবো, তাইলে আমি মালিক আর তুমি রশিদ কেন, কেন আমি কই তুমি গান শিখো না, এখনো শিখছো কুদানি, কিছু লোক তোমার এই কুদানি বাদিনী দেখে ভয় পায় তাই, তুমি কিন্তু রশিদ ভাই গান শিখো নাই, একটা জিনিস শিখছো তুমি কোনটা জানো, এইটুক হলো তোমার পুঁজি ক্যাশ, এইটুক না কইলে তোমার কেউ জিগাইবো না, মানুষে কয় না রশিদ সরকার কি শিল্পী, কারণ এইটুক হলো তোমার ক্যাশ, আমি কি কইলাম আর তুমি কি কইছো বুঝছো কিছু, আমি বললাম খোদাকে দেখি কিভাবে, তুমি আবার খোদারে তার মা দেখো কিভাবে, তোমার চোখ দিয়ে তুমি খোদা থাকো, কয় সাসি আজ কেমনে জানি কইছে, সাসির খবর কই সাসাই গান দেখো এরকম, আর আমিও তো তাই কই, আমি যদি কাউকে খোদা সাব্যস্ত করি তাইলে খোদা, সে নিজে খোদা সাব্যস্ত হইয়া বলতে পারে না আমি খোদা, আর তোমার মুখে তাই প্রকাশ পাইল, তুমি যদি একবার খোদা কাউকে দেখো তাহলে ঠিকই সে খোদা, আর তোমার চোখে যদি কাউকে দেখো সে বাবা মা তাহলে সে মা বাবা, তাহলে বুঝা গেল খোদাও যদি আমি দেখি তাহলে খোদা, আর যদি মা বাবা দেখি তাহলে আমি, আমি যদি দেখি তাইলে
তাহলে তুমি আর দেখে লাভ কি ঘন্টার ঘরে ঘন্টা, তাই আমি আমার খোদা দেখি ব্যবসা। আমার কথা বুঝতে হইলে একটু আসতে হবে। গান একটা গাইলো সাই আমার গঞ্জে বকবে মুশিদাতে, এই ঘন্টার গান বাদ দিয়ে আর গাওয়া হয় না কিছু। মুশিদা বাংলা কও, আমি অত বুঝি না বাংলা কও, মুশিদাটা কি এটা কইলেই তো আমরা বুঝি। আর কিছু মুশিদা মুশিদা কইলে মানুষ মনে করিস কি একটা বড় দত্ত কইছে রে। লালনের একটা গান আছে গেড়ে গাঙ্গেরি খেবা, আমাকে এইবারে মানুষ শুনলে কয় বিরাট তত্ত্ব কইছে কি গেড়ে গা। কিন্তু আসলে যে গেড়ে গাংটা কি আঞ্চলিক ভাষায় মেঘের পানি যেখানে জমে এটারে কয় গর্ত, ছোট ছোট গর্ত, এর নাম হলো গেড়ে গাং। এটারে বানাইছে খুব মস্ত বড় একটা তত্ত্ব, হাইশাল ঘর জাল ঘর একটা গান আছে জাল ঘরে চৈতলে হইলো যাইত না সা, বিরাট তত্ত্ব কইয়া ফেলাইছে। এ আমরাও জানি, যদি কেউ কইতো যে ছটি ঘরে স্ত্রীর সাথে যদি কেউ চটে খারাপ হয় তাহলে মনে করতাম তোর এটা কোনো তত্ত্ব হইলো নাকি। ওই যে জাল ঘর কইছে তাই তো আমাকে বিরাট তত্ত্ব কইয়া ফেলাইছে। রশিদ সরকার একটু বুঝতে চেষ্টা করো, মানুষটা খালি ছোট ভাই বোনা, নিজেরও একটু ছোট ভাবতে চেষ্টা করো মিয়া। বারে বারে কথা গান শিখো না আজে বাজে বেসাল, গানের পালা গানটাই আজে বাজে বেসাল। পালা গান বাংলাদেশে এমন কোন মাই তারে বিয়াই নাই স্টেজের মধ্যে খাঁটি তত্ত্ব আইয়া বলবে তারে জন্মই হয় নাই, আর ওইটা খোদাও না কোন বিশ্বাসও না। আজে বাজে না কথা নাম পালা গান, আজে বাজে কথা ওরাই কয় না যারা পালা গায় না, শুধু গান গায় ভাব আলাপন। আমারে বস্তু বুঝাইলো, ভাব বুঝাইলো, তোমার ওই ভাব লয়ে তুমি বসে থাকো। যারা বুঝাইছে যে সমস্ত জ্ঞানীদের কথা বলে গেল তারা তো মানুষ, তারা কি ভাববাদ বস্তুবাদ তারাই তো দেখাইছে না আল্লাহ দেখাইছে, এই সব মানুষের করা। আমি তোমার শোনা কথার বিশ্বাসী রাজি না, আমি শুনতে রাজি না বুঝতেও রাজি না, আমি দেখতে চাই, শুনছি বুঝছি, বুঝাও শেষ শুইনাও শেষ, এখন আমি দেখতে চাই। শক্তি থাকলে এসে দেখাও। বাপ দাদার নাম কাই সুলতান খারনাতি, বড় দুঃখ খোদাকে চিনিতে গিয়া খুঁজে পাইলাম আমারে, কয় অন্তত জ্ঞানীরা বিশ্বাস করবে না তুমি যে তোমারে চিনছো, এ কথা ঠিক ভাই, তুমি নিজে চোর আরেকজনকে সাধু ভাবতে পারো না। আমি জানি এই পৃথিবীর মধ্যে আমার সাথে সবাই নিজের নিজে চিনছে, একমাত্র আমি আমারে চিনি নাই, এটাই ছিল জ্ঞানীদের কথা। আর আমি একটু বইলা দেখলাম তুমি বলছো মালিক সরকার তুমি তোমারে চিনছো, তুমি যদি ওইটা বলতা আল্লাহর কাছে দোয়া করি মালিক সরকার যেই কথা বলছে এই জায়গায় যেন থাকে, আমার মনে হয় আমি না গেলেও সেই জায়গায় থাকতাম। আর তুমি কি করলা আমারে আরো নিচে নামাই দিলা, এইটা হইলো ছোটখাটো মুসলমানের কারবার, মুসলমানের কারবার। একটা লোক যদি উপরে উঠতে লয় তারে আস্তে আস্তে কেমনে নিচে নামাইবো, কারণ যদি ওর সমান হয়ে যায়। আর যারা জ্ঞানী লোক তারা দেখে ওর একটা ইট আছে আরেক জায়গাতে কুড়াইও হইলো একটা ছোট ইট এটা দেয় নে টিয়াটু বড় হো। তো রশিদ সরকার তোমার মধ্যে পাওয়ার মধ্যে এইটুকুই পাইছি, তুমি মানুষকে নিচে নামাইতে জানো উপরে নামাইতে জানো না, তবে এটার ফলাফল তোমার হবে, তুমি মনে করি না হবে না হবে একদিন। আমি মালিক সরকার এই পর্যন্ত বেয়াদবির সাথে গান গাই নাই, বয়সে তোমার চেয়ে আমি কম হব না, গানের বয়স তোমার চেয়ে অন্তত 20 বছর বেশি হবে এটা ঠিক তুমি জানো। কিন্তু কি কথা বলছিলাম, আমি বলছি জীব পরম গানের মধ্যে খোদাকে চিনিতে যাইয়া খুঁজে পাইছি আমারে, আমি তো তাই কই। মুসা নবীর কথা কইলো কি, মুসা নবীর কথা কি কইলো, মুসা নবী নাকি কি করতে গেছে আল্লাহ নাই, আমি তো তাই কইতেছি। তাহলে তুমি করাই কাম, তাহলে আমার দোষী করো কেন, তুমি থাকলেই আমি করতে পারি, তুমি না থাকলে যখন আমি পারি না তাহলে দোষের বেলায় আমার কেন। ও বুঝতে পারছি, এক বুড়া বেটি ঘরের মধ্যে বয়ে বয়ে কইতেছে আল্লাহ মনে চাইছিল কুশিরা গুড় দিয়া আর আলা চাল দিয়া একটু চাউ পাকাইয়া ফুপাইরা ফুপাইরা খাইতে পারতাম। আমি না আমার মতো এক মানুষ হই না কয় আহারে, এ বেটির ছেলে মেয়ে যদি থাকতো স্বামী থাকলে খাওয়াইতো, যা আমিই যাই। এরে মা এলো কুশিরা গুড় আর সাইল,
কয় বাবা কুশিটা গুড় দিলা আমি রানবো কিভাবে, কয় কে, কয় আমার তো হাড়ি নাই দিছে একটা হাড়ি, কয় বাবা হাড়ি তো দিলা চুলা তো নাই দিছে চুলে ঘুরে, কবা চুলা দিলি কিব খড়ি তো নাই দিছে খড়ি, বাবা খড়ি দিলি কিব মেজ নাই দিছে আগুন ধরাইয়া, বলে বাবারে পাকটাক কইরা নিয়া কয় বাবারে দিলি কিব খামুকি দিয়ে আমার তো থাল নাই প্লেট নাই, বলে প্লেট দিছে বাবা প্লেট দিলি কিব চামচ নাই, তে বেটি তোমার চাউল নাই লবণ নাই গুড় নাই হাড়ি নাই চামচ নাই, তো তোমার আছে কোনটুক, কয় আমার আছে শুধু ফুটুক, মানে ফু পাইরা খাবো এইটুক ছাড়া আমার আর কিছু নাই, দোষের বেলায় আমি মন্দের বেলায় আমি দুজকের বেলায় আমি বেস্তের বেলায় উনি নামের বেলায় উনি সব আমরা করব, ওনার হইল ফুটুক, লাগুর ভাইলে তোর বাপ দাদা সুদ্দা জুতা তা বেরিতাম, তুই খোদা যে কই আসোস জানি তুই আমাদের সামনে আসবি না, কেন এই যুগের মানুষ আল্লাহর চাইতে উপরে চলে গেছে, কোরআন হাদিসের মধ্যে শুনতাম চান সূর্য এগুলারে ধরে ধরে মানুষ আগে সালাম করত মুনাজাত করত, চিন্তা করে দেখলাম আল্লাহ ধন কইছে একটু দেখে আসি গিয়া, এখন তোর ওই চান্দের মধ্যে গিয়ে বসে আছি আমার মুনাজাত করার লাগে না, এইরকম কইরা খুঁজা মুইজা দেখি দূর ওই সমস্ত কিছু না, এই নাম শুনেই ভয় পাই আল্লাহ, ও কিছু না কিচ্ছু না কিচ্ছু না, আপনারা ভয় পাইয়েন না কোনো ভয়ের কারণ নাই, তবে হ্যাঁ কি বললাম আল্লাহর উদ্দেশ্যে না কইরা নিজের উদ্দেশ্য করেন, নিজেকে ভালোবাসেন, ওই মানা রাফা নাফসাহু ও আরেকজনে কইছে আরেকজনে কইছে এগুলো মানুষই কইছে আল্লাহই কয় নাই, বাবা বাবা এগুলি বিশ্বাস করি না, মালিক সরকার আমারে বুঝায় তত্ত্ব রশি সরকার দুঃখের কথা কারে গো, কি কইল বলছিলাম তুমি কোথায় আছো কেমন আছো, কয় ওই রকম ভাবে লাগে, আচ্ছা বলেন তো দেখি চাঁদের আলো কোথায়, সরকারের ওয়াইফ আমার বড় ভাবি তার মুখে একদিন শুনছিলাম চাঁদের আলো কোথায়, কে জানি বললো যে চাঁদের আলো চাঁদের মধ্যে থাকে, কারে না বোকা চাঁদের আলো তোর চোখে, চাঁদের যত বড় আলো থাক যদি তোর চোখ না থাকে এই চাঁদের দাম আছে, তাহলে চাঁদের আলো হলো আমার চোখে, তাহলে আল্লাহ কোথায়, আল্লাহ হলো আমাতে, আমি আছি তাই আল্লাহ আছে, আমি নাই আল্লাহ নাই, যদি মুছা নবীর সাথে আল্লাহ থেকে থাকে মুসাই যদি সেদিন ওই কাজ না করে থাকে, যদি তুমি করে থাকো তোমার শক্তিতেই যদি আমরা করি তাহলে একটু পরিচয় ঘটি, তাহলে বোঝা যাচ্ছে তুমি আরো নিকটে নাকি, হ্যাঁ তাহলে আমি মনে করব তুমি যদি আমাতেই থাকো মাখামাখি তাহলে আজ থেকে রোজা নামাজ হজ জাকাত এগুলো আর কিছুই করবো না, যার জন্য করবো সে তো আমার সাথেই, তাহলে টাকাটা কি কিসের, তাহলে আবার খুঁজতে কও কেন, খোঁজার দরকার কি, না খুঁজলেও তুমি আসো খুঁজলেও তুমি আসো, তাইলে আবার তোমার দেখুম কি, ও তা আছে ও দেখে লাভ কি, থাক না ও আমি ওতে যাইবার চাই না, আমার কথাটা সে নিজে বলছে আমার কাছে আছে, আসো তাহলে তোমার দেখে লাভ কি, আসো আসোই বেশ কি, আর দেখে লাভ কি, টাকাটা কি কাম, নামাজ পড়বো কিসের জন্য, রোজা কিসের জন্য করবো, তোমার জন্যই তো করবো, না তুমি যখন আসো ও আর দরকার নাই, মালিক যখন আছে তাহলে ওয়াদা করুম কি, তাইলে কারণটা কি জানেন, বিপদে পড়লে হেমাগো লগে আছে, আমি যখন বিপদে পড়ি নাই দুঃখের কথা কারে গুমু, বিপদে পড়ছিলাম এক ভাই আইসা কয় কিরে মালিক সরকার, ভাই আল্লাহরে ডাকতে ডাকতে কলজা শুকিয়ে গেছে, ভাই ভাই তুই যদি না আসতি, ভাই আমার উপায় ছিল না, দেখলাম কারে সলিম মন্দিরে, তুইটা কয় কি কি কয়, আরে আমি আল্লাহ সেদিন আর রূপ ধরে গেছিলাম, এখানে একটা গান রাখি, ভালো বলছে কোরআন থেকে কিছু কথা বলছে খুব ভালো লাগছে আমার কাছে, তবে ভালো লাগলে কি বুঝতে পারি নাই, কারণ উনি বুঝাই ঠিক আমি বুঝতে পারি না, আমার মিটার ভালো না, কোরআন শরীফ সম্বন্ধে আমি অত কথা বলতে চাই না,
তবে এখানে একটু কথা বলবো, উনি যে এই কোরআনের কথা বলতেছে আর এই কোরআনের সাথে ওই কোরআন মিল পড়ে না, আর বিল্লালের আজানটা উনি শুনছে, কারণ ওনার যে হয়েছে ওনার আজান সে শোনে, আর ওনার যে হয় নাই তার আজান উনি শোনে না। কথাটা কিন্তু আমার এটা ছিল না, আমি বলছিলাম যে ডাকে সেই ডাকটা তুমি জবাব না দাও, শোনো কিনা, আমার কথা ছিল এটাই। তো কথার মধ্যে কি বললো, যে আমার হয়েছে আমি তার ডাক শুনি, যে আমার হয় না তা শুনি না। ও খোদা, তুমি কি ফেরাউনের কথা শোনো নাই? ফেরাউন তো তোমাকে মানে নাই, সে তো তোমার নামই শুনতে পারে নাই, সে নিজেই কথা দাবি করছে, যখন যা চাইছে তুমি তার কথা শোনো নাই। ফেরাউন তোমাকে মানে নাই, তার বেলায় তুমি এত নরম, আমার বেলায় তুমি এত কঠিন, কেন আমার বেলায় তুমি এত কঠিন? আমি না হয় তোমারই জন্য এই কথাগুলি বলি, তোমাকে প্রতিষ্ঠিত করার জন্যই তো আমার এই কথাগুলি বলা, এতে যদি আমি তোজকেও যাই তবু বলবো তুমি প্রতিষ্ঠিত হও, তোমাকে জানা হোক, এর বিনিময় কি এই পাওয়া? হ্যাঁ, নবাব ভালো অভিনয় করেও জুতা পায় না, কিন্তু মির্জাফর এত খারাপ অভিনয় করে জুতা পায়, তারপরেও পুরা নবাবের বইটাই শেষ যদি একটা মির্জাফর না থাকে। তোমার এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ, তার মধ্যে তোমার নবাবকে প্রতিষ্ঠিত করতে যে আমি সেজেছি মির্জাফর, যদি এই মির্জাফর না থাকে তোমার এই বইটাই তো শেষ, তার বিনিময় কি এই? তুমি না অন্তরের ভেদ বুঝো, কই বুঝলে, কি বুঝলে? কার কাছে বলি রে? হ্যাঁ, তবে যদি সত্যি হয় বড় বড় পাপীরাই তোমাকে পায়, ছোট মোটো পাপী তোমাকে পায় না। নিজাম বাল্মকিমণি তারা প্রত্যহ 101টা খুন করার পরেও তোমাকে পায়, আর আমি দূরে থাকলে শোনা যায় না, দূরে থাকলে শোনা যায় না আমার ডাক কি আর তার ডাক, তুমি আমি দুইয়ের মাঝে মাঝখানে হয় কত ফাঁক। দূরে থাকলে শোনা যায় না, দূরে থাকলে শোনা যায় না সেটাকে কি আমার ডাক, তুমি আমি দুইয়ের মাঝে মাঝখানে হয় কত ফাঁক। দূরের ডাক হয় উচ্চা সুরে, ডাকিতে হয় নামটি ধরে, দূরের ডাক হয় উচ্চা সুরে, ডাকিতে হয় নামটি ধরে, তুমি কাছে থাকলে ডাকবো কারে, কাছে থাক
ডাকলে ডাকবো কারে ডাকা ডাকি পরে থাক আসো নাকি প্রতি ঘটে দূরে নয় তিনি ঘটে আসো যদি প্রতি ঘটে আসো নাকি প্রতি ঘটে আমি ডাকতে চাই নাই এই দুই ঠোঁটে চাইলে এই দুই টুটে তুমি কেমনে শোনো বোবার আমারে মুখ দিয়ে লাভটা কি হইলো এই জবানটা দিয়ে আমি দেখছি আমি বিপদে পড়ছি এই জবানটা যদি আমার না দিত আমি বিপদে পড়তাম না কেমন আমার জবান আছে অলিপ বে তে শুদ্ধ করে পড়তে হয় যদি অশুদ্ধ করে পড়ি তাহলে আমার পড়ার হইল না কিন্তু সরকার সাহেব আমার কথাগুলি খুব ভালো করে শোনেন এই মুখ দিছে তাই আমার শুদ্ধ করে পড়তে হয় কিন্তু জবান তো বোবার নাই তার তো কোনো শুদ্ধার মুদ্র নাই আপনি কি তার ডাক শোনেন না আপনারা তো জানেন আমার মিরপুরে বাবা শাহ আলীর মাজার একজন খাদেম আছে বোবা খাদেম পাঁচ রক্ত পাঞ্জাগানা পরে সে আমরা শেষ দেয় দেই সেও শেষ দেয় দেয় আমরা শেষ দেয় গিয়া সানা দানা পড়ি তাকবির দেই তার শুধু খালি একটাই শব্দ আমি কয়দিন তার সাথে দেখছি নামাজ পড়ে তার শব্দ একটাই কি ইমাম শাহ কয় আল্লাহু আকবার উনি কয় শেষ দাদে দাঁড়ায় এছাড়া আর কোনো শব্দ নাই তাহলে আমার বেলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আজিম আল্লাহু আকবার এগুলা বলতে হবে তা না হইলে হইল না তো ওর বেলায় সুবহান রব্বিল আলাও নাই ওর বেলা সুবহান রব্বিল আলাও নাই আজিমও নাই আল্লাহু আকবার নাই ওরটা তুমি শোনো তাইলে আমার এত বেগালে ভালোই লাগে ওইটা কইব উহুকার করি নাই উপকার করছেন কথা ঠিক খেতের মধ্যে ধান হইছে অল্প ধান হইছে জায়গায় 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 মালিক খেতে গিয়েতে হে আয় হায় হায় অল্প ধান সালাম করে কয় মা সাতা না তোরে হাজারো সালাম করি অম্বা ধান আমার খেতে হইও না এর লেগে কয় দয়াল এই মুখের কি একটা গান আছে না আজকে কি যেন একটা গান শুনছিলাম ওই দিন আমায় চক্ষু দিলা সব দেখিতে আমায় চক্ষু দিলা সব দেখিতে দিলা না তোমায় দেখার অধিকার আমার এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার বলো ছিল কি দরকার আমার এই চোখ দিলা সব দেখিতে দিলা না তোমায় দেখার অধিকার এত সুন্দর দুই নয়নের ছিল কি দরকার যাই হোক কথাগুলি বললাম মানুষ মানুষের পাশে মানুষ মানুষের সুখে মানুষ মানুষের দুঃখে তাই কবি বলেছে কি জানেন পাবি না রে পাবি না খোদা রে ব্যথা দিয়ে মানুষের প্রাণে পাবি না রে আপনাদেরকে বলি সে যেই হোক আপনার মুর্শিদ হোক সে যেই হোক না হোক একজন মানুষকে ভালোবাসলে সব কিছু হয় আর মানুষকে ভালো না বাসলে কিছুই হয় না তাহলে আমরা যেন মানুষ ভালোবাসতে শিখি মানুষকে ভালোবাসাই আমার কর্ম
মানুষকে ভালোবাসা ইয়াই আমার ধর্ম। এই ধর্ম করে যদি নরকে যায় সেই নরকও আমার জন্য শ্রেষ্ঠ। এই কথাবাদ ব্যক্ত করে সম্মানিত শ্রোতা বন্ধুরা, এবার মালিক ভাই পাল্লা করতে গিয়ে এক পর্যায়ে বলছে আল্লাহর বাপ দাদার শুদ্ধ জুতাতে পিটাইতাম, আল্লাহর শুদ্ধ তার বাপ দাদার শুদ্ধ জুতাতে পিটাইব। মালিক ভাই তোমার মতো মর্দ আল্লাহর পিটাই নিয়া এর আগে বহুত গেছে। তুমি একটা গান শোনো, খালি গান শুনলেই তোমার খবর হয়ে দিব। তোমার তর্ক তুমি বুঝতেছি না, তুমি ফ্যাট ডাচে কোন জায়গায় বাজাইতে চাও আমার মাথা ইয়ে ধরতেছ না। তুমি চাও কি, কইতে চাইতে চাও কি, তোমার উদ্দেশ্যটা কি, পাল্লার উদ্দেশ্যটা কি? আমি কিছুই বুঝতেছি না। তবে যা বুঝি অতটুক বুঝি, যে কথা যা সময় বুঝি অতটুক উত্তর করি আমি। আরে যাদিন আসিবে তুফান ওরে ভাঙবে দেহ ঘর খান ধরো দিন আমি একটা বেলাও দিলে না চিরদিন ভাবে কারো সমান যাইব না। ও ভাই রে ভাই তোমার এমন একটা দিন জুটিবে কঠিন ভাই বন্ধু সেদিন কেহ ফিরেও যাইব না। ও যেদিন দেখিবে বসিয়া কেউ সঙ্গী হইব না রে চিরদিন ভাবে কারো সমান যাইব না রে চিরদিন ভাবে কারো সমান যাইব না। সরকার মানুষকে ছোট করতে পারে সে বড় করতে পারে না, ছোট করলেই বড় হওয়া যায়, ছোট করলেই বড় হইতে হইতে পারা যায়। আর বলেছে তুমি মেয়ে গান শিখো নাই, তুমি শিখছো কুদুনি। আমার কুদুনি তো চাও, আমার পাদুনি তো তা হইনি, কুদুনির বরাবর পাদুনি আছে। আমি যারা কুদুনি দেই তার উঠে যায় পাদুনি। তাই ভাই আমার কুদুনি দেখেই তোমার মতো দুই চার পাঁচ দশটা গায়ক আমার পাদুনির সাথে আমি তৈরি করে দিছি বাংলাদেশে। তা কাজেই এই কথা বলল না ভাই রে ভাই জগতে বাদশাহ ছিল সেকান্দা সোনা দিয়ে বানছিল ঘর সেও ঘরে থাকতে বাদশাহ ভাগ্যে জুটল না। ও ভাই রে ভাই জগতে বাদশাহ ছিল সেকান্দার সোনা দিয়ে বানছিল ঘর সেও ঘরে থাকতে ভাগ্যে জুটল না। পরে নমরুদ নামে বাদশাহ ছিল আমি জেন্দাই রাখব না রে ভাবে কারো সমান যাইব না বাজান চিরদিন ভাবে কারো সমান যাইব। জগতে সাদ্দাত নামে বাদশাহ ছিল নিজে ভেস্ত বানাইল বলে মাও লাজির ভেস্তে আমি যাইতাম না
তোমার মতো সাতটা দামে বাদশা ছিল, নিজে ভেস্ত বানাইল বলে মাওলাজির ভেস্তে আমি যাইতাম না। সাতদাতার ভেস্তার হুর কালামান, সাতদাতার ভেস্তার হুর কালামান, দেশের ভিতর সুন্দরী যুবতী আওরাত খুদার ভেস্তের চাইতে একেবারে কম খরসিং সমানো যাইব না রে, চিরদিন ভাবে কার সমান যাইব করে একদিন আসিবে দেখে মা বাপ দেখে তিনি আর আল্লাহ দেখে না, আর যিনি আল্লাহ দেখে তিনি মা বাবার ফলাফল দেখে না। আর এই যে ইন্দ্রিয়, এই মানব ইন্দ্রিয় সম্মুখ গুরুর সাধ সাধনার মাধ্যমে যিনি সংস্কার করিয়া অতি ইন্দ্রিয়তে পরিণত করতে পারে, তার প্রত্যেকটা ইন্দ্রিয়কে নব সংস্করণ করতে পারে, তিনি কেবল ওই সমস্ত ইন্দ্রিয়র দ্বারা
খোদার স্বাদ গন্ধ দর্শন পায়। আর এই মানবীয় ইন্দ্রিয় থাকতে সেই চোখ দিয়েও খোদাকে দেখা যায় না, আর কান দিয়েও খোদার কথা শোনা যায় না, মুখ দিয়েও খোদার কথা বলা যায় না, এই মুখ দিয়েও না, এই চোখ দিয়েও না, আর এই কান দিয়েও না। যিনি এই দশটি ইন্দ্রিয়কে নবসংস্কার করিয়া নিজের চক্ষুকে আল্লাহর চক্ষুতে পরিণত করিয়াছে, নিজের হাতকে আল্লাহর হাতে পরিণত করিয়াছে, নিজের জবানকে আল্লাহর জবানে পরিণত করিয়াছে, আল্লাহর জাতের সঙ্গে যিনি মিশে গেছেন তিনিই কেবল আল্লাহর দর্শন পায়। উনি বলছে যে দুই ঠোঁট দেয়া না ডাকলে হইব না, হইব না ডাকলে হইব, তোমার রোজার কথা বলি নেই, নামাজের কথা বলি নেই, তুমি দোষীর কথাও বলি নেই, বেস্তের কথাও বলি নাই, দুজকের ভয় দেখাই নাই, কারণ জীব পরমের পালা আশেকার মাসেকের খেলা, সেখানে বেহেস্ত দুজক নামাজ রোজা হজ জাকাত নাই, সেখানে ভালো মন্দ তুমি আমি নাই, সেখানে আছে হয়তো আমি আমি আর নাহলে তুমি তুমি, যেখানে আছে শুধু ভালোবাসাবাসি আর অন্য কোনো কিছু নাই, এক বন্ধু আর এক বন্ধুর দোষ ধরতে পারে না, তার নাম হলো জীব পরমের পালা। এখানে তো তোমার আমি দোষী নেই, তোমাকে আমি দোষী নেই, তোমার দুজকে জল নেবো, বেহেস্তে জল নেবো, তোমার নামাজ পড়ন লাগবো, নামাজ পড়িনে দল আছে একটা, ঘাস খাওয়াইনি তোমার গরু আছে, নামাজ পড়িনে ওইরকম দল আছে। আর যারা আল্লাহর বন্ধু, আল্লাহ তাদেরকে বন্ধু বলে গ্রহণ করেছে, আল্লাহ তাদের সঙ্গে মেশা, চিনি আর পানি যেমন মিশলে পরে দুইটাই এক হয়ে যায়, তেমনি আর স্রষ্টা এবং সৃষ্টি যখন এক হয়ে যায় তখন আর তার এবাদত থাকে না, যা তার সিফাত যখন একত্রিত হয়ে যায় তখন তার এবাদত থাকে না, তাই তার পাপও থাকে না, তার পুণ্যও থাকে না, সে সমান সমান, যেমন দুনিয়াদারির অঙ্ক একের সঙ্গে এক যোগ করলে ফল হয় দুই, আর একের থেকে এক বিয়োগ করলে তার বিয়োগ ফল হয় শূন্য। আর এই খোদাই জগতের যোগটা হইল একের সঙ্গে এক যোগ করলে যোগ ফল হয় এক, আর একের থেকে এক বিয়োগ করলে বাকি থাকে ফল হয় এক, কারণ একের সঙ্গে এক যোগ হইলে দুইটা মিলে একটা হয়ে যায়, আর ওর একটার থেকে বাইরে আসলে একটাই থাকে। তা এই অঙ্ক আর দুনিয়াদারের অঙ্ক এক না, মিশবে না, কাজেই আসিবে তুফান ভাঙিবে গরকাল, চিরদিন আমির একটা পেলাও দিলাম, চিরদিন ভাবে কারো সমান যাইব না, চিরদিন ভাবে কারো সমান যাইব না, আসিবে তুফান। ওরে দয়ালে তোমায় ডাকিলা, ডাক দিলে অভাগার প্রাণে, চায়রে ও রাধা বন্ধু, আরে তুমি ধীরে যাইও ফিরা ফিরা চা আয়ো, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চা আয়ো, তুমি ধীরে যাইও ফিরা ফিরা চা, বন্ধুরে ওরে দারো গালি চাঁদেরই বাহা, তোমারে বানাই আর রাখবো আমার গলার হার, ওরে
বাবার গলার হার মিরাইতে আইসো বন্ধু আনে আরে বান্ধবে তুমি আমার এই চাঁদেরই তোমারে বানাই আর রাখবো আমার গলার হার আমার আত্মা আমার আত্মা এই আত্মা মিশাইয়া সেই মাতাল কবিরাজ যাক কোথায় গেল রে দলিলতি কোনদিন যদি গিয়ে বলি আরেকটি গান শুনিয়ে যাও মাতাল কবিরাজ যাক আর কি হবে কেন এরই মাঝে আসা আর যাওয়া তারপরে আর ভালোবাসার প্রেম প্রীতির খবর থাকবে না এ কি জগৎ তাই আমার বিয়ার বড় যাত্রী মাত্র চারজনারে দেখি আমার
মনে করে নিয়রে দেখিয়া
পাগল হয়েছে আমার নয়ন দুটি। ওরে লাজ ধরিবার আশা করে গেলাম ফান্ডার কাছে, আমি পড়ছি ভাবের পেশে রে যতই করি টানা টানি ততই শুধু হাত নাই বসে দুহার গু আরে কোন তাতে নাহি রে কাটে যতই করি টানা টানি ততই খালি আটে হাই হতাশে সজল চক্ষের জল শুকাইয়া গেছে হাই হতাশে সজল চক্ষের জল শুকাইয়া গেছে এখন বুকের রক্ত মুখে খবর কয়ো অবগীর Hey!
হোক ভাবুক কবি বিজয় সরকারের বিচ্ছেদটা দিয়ে বোঝাতে চেয়েছে অনেক মাসের আশা করে সাদের ঘর বাড়ি ছাড়িয়া সাত সমুদ্র তেরো নদী আসলাম পাড়ি দিয়া তাই অনেক পুটির আশা মাসের আশা করে সাত সমুদ্র তেরো নদী পার হইয়া এই ঠকের দেশে আমরা সকলে এসেছি আমরা এই ঠকের দেশে এসেছি ঠকের দেশে আইসারে মন ভাবনা জেনে পিছে ঘটলো আমার এই দুর্দশা সবই দেখি মিছে তাই মালিক ভাই সবই একদিন মিছে হয়ে যাবে কেবল মালিকের নামই সত্য থাকবে মালিক থাকবে বিজয় সরকার বলেছে এ পৃথিবী যেমনি আছে তেমনি পড়ে রবে সুন্দর পৃথিবী ছেড়ে মন চলে যেতে হবে খবর কয় পাবো কি কাতে মধুর মিলন আর হবে না মধুর মিলন আর হবে না আর হবে না মধুর মিলন পয়সা আমি কাছের খবর কয় তবু কাছে তোমরা সবাই দয়ারে খবর কয় খবর কয়